হ্যালো, গুড আফটারনুন টু অল। পারমিতাদি বা অ্যাডমিন প্যানেলে যে আছো, যদি থাকো একটু প্লিজ লাইভটা অ্যাপ্রুভ করে দিও না, আমি চলে এসেছি। ও, থ্যাংক ইউ, অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি একটু আগে নাম্বারটা পিন পোস্ট করে দিই। থ্যাংক ইউ, অ্যাডমিন প্যানেল লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আমি একটু 1-2 মিনিট একটু দেখে নিই, একটু সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। জানি দুপুরবেলা সবাই রেস্ট নিচ্ছ, প্রচণ্ড গরম পড়েছে, কিছু করবে বলো? এখন সিচুয়েশানটাই এরকম হয়েছে, এত গরম। তো নিজেরা যে আছো সবাইকে হাই হ্যালো, একটু তাড়াতাড়ি করে কেউ জয়েন হও। হয়ে একটুখানি আমাকে বলো যে সব কিছু ক্লিয়ার আছে কি না, অডিও ভিডিও সব ক্লিয়ার কি না। হাই চুমকি, একটু অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে বল না, যে সব কিছু পরিষ্কার আছে কি না। আমি একটু 1-2 মিনিট দেখে নিই, আমি লাইভটা শুরু করছি। একটু তাড়াতাড়ি যারা আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও। একটুখানি দুপুরবেলা রেস্ট নিতে নিতে দেখো, তোমাদের সঙ্গে আমি এসেছি আড্ডা দিতে। একটু চলো আমরা সবাই মিলে আড্ডা দিই, দেখি। একটু যারা রয়েছো একটু মানে বলো তো যে ক্লিয়ার আছে কি না, অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কি না, সব কিছু তোমরা শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না, একটু ঠিক করে বলো। আর ঠিক আছে, মোটামুটি অনেকজনই চলে এসছো। আমি আবার বলছি গুড আফটারনুন টু এভরি অল, প্লিজ একটু সাথে থাকো। তোমাদের সঙ্গে আমি আবার কালেকশন নিয়ে চলে এসেছি, আমি শুরু করে দিচ্ছি। দেখো এখন দুপুর, এখন প্রচণ্ড গরম পড়েছে, বর্ষাকাল হলেও কিন্তু গরমটা এত বেড়ে গেছে। তো আমাদের এখন সব থেকে বেশি প্রয়োজন জল। জল যেমন মানে খেতেও হবে, তেমনি জল নিয়ে আমাদের ক্যারিও করতে হয়। তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট, সব থেকে যেটা ছোট্ট বটল, সেটা দিয়ে শুরু করছি। এটা তোমরা 350 ml, এটা খুবই ছোট, বাচ্চাদের জন্য খেতে খুব সুবিধে হয়। এছাড়াও যদি তোমরা মনে করো এটা নিয়ে কেউ ক্যারি করবে ব্যাগে, এটা কিন্তু হ্যান্ড ব্যাগে খুব ইজি ক্যারি হয়ে যাবে, কোনো কিছুই অসুবিধে হবে না। যে কেউ নিয়ে যেতে পারো, কোনো অসুবিধে নেই, এটাকে ক্যারি করতেও খুব সুবিধে। এটার তোমার আরও 3টে মিষ্টি কালার আছে, আমি একটাই তোমাদেরকে নিয়ে এখন ডিসপ্লে করছি। কেউ যদি কোনো বলো যে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বাকি কালারগুলোরও ছবি দিয়ে দেবো। এটার তোমার 4টে সেট অফ 4 থাকে, সেট অফ 4-এর প্রাইস হচ্ছে 900 আর 225 করে ইচ। কারোর যদি লাগে, দেখো এরকম সুন্দর ছোট্ট ফ্লিপটপ বোতল, কারোর যদি লাগে তোমরা একটু প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নিও বা না হলেও কো। এবার আসছি 500 ml নর্মাল সিল। 500 ml নর্মাল সিলের অনেকগুলো কালার আছে, একটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটার প্রাইস হচ্ছে তোমার 140 ইচ। কেউ যদি চাও, যে যদি মনে করো যে দুটো এরকম 500 ml বোতল নেবে, একটা খুব ভালো অফার আছে, একটু দেখাচ্ছি, একটু দাঁড়াও। ফাইভ হান্ড্রেড ml-এর এরকম বোতলের সঙ্গে একটা, দুটো নিলে একটা বটল হোল্ডার ফ্রি। আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, আমি দেখাতে পারছি না,
কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে পিক দিয়ে দেবো। 500 ml বটলের সঙ্গে এরকম একটা তোমার বটল হোল্ডার অ্যাবসলিউটলি ফ্রি আছে। তখন এটা নর্মাল যদি সিঙ্গেল বোতল নাও বা নাও তাহলে 140 ইচ, আর যদি বটল হোল্ডারটা নিতে চাও তাহলে 147 ইচ। ঠিক আছে, সরাচ্ছ। আচ্ছা, 500 ml এর আর একটা এরকম ডিজাইনার বোতল আছে, দেখো এটাও খুব সুন্দর হোয়াইটের ওপর। হোয়াইট যারা পছন্দ করো তারা দেখতে পাচ্ছ এটাকে, তাদের জন্য খুব ভালো। দেখো দুটো লেখা আছে, একটা সেভ দ্য আর্থ আর একটা হচ্ছে সেভ দ্য ওশান, খুব সেভ দ্য সি, সরি ওশান নয় সেভ দ্য সি। খুব সুন্দর দুটো বোতল। এটার প্রাইস হচ্ছে তোমার 550 দুটো সেট অফ টু, কিন্তু এটা নিতে গেলে যেই নাও না কেন এটা সিঙ্গেল অ্যাভেলেবেল নয়, এটা তোমাকে সেটেই নিতে হবে। এটার প্রাইস হচ্ছে 550। কারোর যদি লাগে তো তো আমাকে ঝটপট এসএস নাও, কারণ এগুলো খুব লিমিটেড স্টক আছে। এটা 500 ml, এটাও খুব সুন্দর হোয়াইট, দেখো খুব সুন্দর ডিজাইনটা, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ সেই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো সরাচ্ছি, এটা 500 ml। আচ্ছা, 500 ml এর আমার কাছে একটা ফ্লিপ টপও আছে, এই যে ফ্লিপ টপ, 500 ml এর ফ্লিপ টপও আছে। এটারও চারটে সুন্দর কালার আছে, কারোর যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বাকি কালারগুলো দেখিয়ে দেবো। এটাও দেখো এরকম সুন্দর হ্যান্ডেল করতে সুবিধে ব্যাগেও নিতে, আর এটার শেপটা খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকোয়া স্লিম, এটার প্রাইস হচ্ছে তোমার 220 ইচ। কারোর যদি লাগে একটু আমাকে চটচট হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, সরাচ্ছি। কারণ জলটা আমাদের খুবই প্রয়োজন, আর এই গরমে এখন সবাই বলছে খুব বেশি করে জল খাও, অনেকটা পরিমাণ জল খাও। আর আমরা যদি ধরো কেউ বেরোচ্ছি না, কিন্তু তবুও তো মানুষকে প্রয়োজনে বেরোতে হচ্ছে, যদি কেউ বেরো তাহলে অবশ্যই ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবে এরকম ছোট বোতল বা এই বোতল, যার যেরকম সুবিধে নিয়ে। এবার আমি তোমাকে 750 ml এর এই বোতল দুটো দেখাচ্ছি। এগুলোও হচ্ছে ফ্লিপ টপ অ্যাকোয়া স্লিম, এগুলোও হচ্ছে দুটো সেট অফ টু, প্রাইস হচ্ছে 550। কেউ চাইলে সিঙ্গেল পিস নিতে পারো 275, আবার কেউ যদি মনে করো যে এটা সেটে নেবে তাহলে 550 এরকম দুটো সেট। কারোর যদি লাগে একটু তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট যদি নাও নিতে পারো আমাকে যদি মেসেজ করে দাও, লিখে দিলেও হবে, আমার নাম্বারটা পিন পোস্ট করা আছে। তোমাদের যদি মনে হয় তোমরা কলও করতে পারো, কোনো অসুবিধে নেই, আমার নাম্বারটা পিন পোস্ট করা আছে, যার যেটাই সুবিধে সেটাই। আচ্ছা, একটু কমেন্ট করে বলো তো যে তোমরা দেখতে বুঝতে সব পারছো তো? ও থা ঠিক আছে, কেউ ও আমার কাছে আসছিল না মেসেজ। অনেকেই একটু হাই হ্যালো করেছো, সবাইকেই হাই, অনেকে লাভ পাঠাচ্ছ হ্যালো সবাইকেই, আমি আসলে আসছিল না কমেন্টসগুলো তাই জন্য দেখতে পাচ্ছি না সবাইকেই। এই দেখো এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটির ফ্লিপ টপ ডিজাইনার বোতল, এটা হচ্ছে অ্যাকোয়া সেফ, এটার প্রাইস হচ্ছে 348 ইচ, কিন্তু এটা তোমার সেট অফ 4 ছিল 1390, যেটা এখন তোমরা অফারে পেয়ে যাবে তোমার 1250, তাহলে 312 করে এগুলো পড়ছে। কারোর যদি লাগে তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, এরও চারটে খুব সুন্দর কালার আছে, সরাচ্ছি। হাই বৈশাখী, ওয়েলকাম, গুড আফটারনুন, এসছো, খুব ভালো। আচ্ছা, তোমাদের কিছু ডিজাইনার 750 ml এর দেখাই। এটা হচ্ছে আরবান মোড, এটার হচ্ছে দুটোরই সেট অফ টু, 680 এটার প্রাইস। এটা চাইলে কেউ ফুল সেট নিতে পারো 680, আবার ইন্ডিভিজুয়ালিও নিতে পারবে, কারণ দুটো ডিজাইনই সেম, 340 করে ইচ, দুটো ডিজাইনও নিতে পারো, না হলে আবার তোমরা এও নিতে পারো। হ্যাঁ ম্যাডাম, প্লেস চেঞ্জ, সিঙ্গেল পিসও নিতে পারো। এটা হচ্ছে 680 সেট অফ টু, আর সিঙ্গেল পিস হচ্ছে 340। আচ্ছা, আমি একটু আর একটা ডিজাইনার বোতল দেখিয়ে দিচ্ছি, যারা একটু ডিজাইনার বোতল পছন্দ করো তাদের। এটাও দেখো হোয়াইটের ওপর খুব সুন্দর দুটো বিঙ্গো চিয়ার্স লেখা দুটো সুন্দর বোতল। কারুর যদি লাগে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, এটা কিন্তু খুব ভালো একটা অফারে এসছে। আমাদের 750 ml ক্যাপাসিটির বোতলগুলো কখনোই অফারে আসে না,
এই প্রথম পার্টিকুলার এই ডিজাইনটা কিন্তু অনেকটা ভালো অফারে এসছে। এটা সেট অফ টু হচ্ছে 650, যেটা তোমরা এখন পেয়ে যাবে 600-এ। আমি সিরিয়াস, আমি তো সারাক্ষণ হাসি, লোকে তো সেই জন্য আমাকে আরও যাতা করে, সিরিয়াস নয়, প্রচণ্ড গরম হচ্ছে গো সেই জন্যে। আর এটার দেখো বিঙ্গো চেয়ার্স দুটো লেখা আছে, এটা তোমার 750 ক্যাপাসিটি, এটা 650 সেট অফ টু ছিল, যেটা এখন 600-এ পেয়ে যাবে। কিন্তু এটা যদি কেউ নাও, এটাও কিন্তু তোমাদেরকে সেট নিতে হবে, এটা সিঙ্গেল পিস, বিক্রি করলে আমাদের অসুবিধে, কারণ সেম ডিজাইন কেউ যদি দুটোই নিতে চাও, বা ধরো তুমি নিচ্ছ এটা আরেকজনও এসে এটার খোঁজ করে, তখন অসুবিধে হয়। তোমরা দুটোই কেউ নিলে একসাথে পুরো সেটটাই নিও, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আচ্ছা, এখন এছাড়া আমাদের ধরো তোমার এরকম দুটো ভালো টাম্বলার গ্লাস আছে, এটাও তোমার 470 ml ক্যাপাসিটি, এটাতে তোমরা জল তো নিচ্ছ ছেড়ে দাও, এছাড়া যদি লাস্সি নাও বা ধরো কোনো কিছু মানে শরবত করলে, কি নুন চিনির জল রাখলে, কিংবা ধরো ছাঁস নিলে, কিংবা ডাবের জল নিলে, গ্লুকন্ডি নিলে, বা অনেকে তোমার শরবত মানে গ্লুকন্ডি বা এনার্জি কিছু ড্রিঙ্ক নিয়েও আমরা জিমে টিমে যাই, সেগুলোও যদি নিয়ে যাও, ও থ্যাংক ইউ, এটা তোমরা ইজি নিয়ে যেতে পারো। এটার প্রাইস হচ্ছে 175 ইচ, 470 ml ক্যাপাসিটি, 170 ইচ। আর এটা দেখো যেহেতু রাউন্ড সিল, তাই যদি এরকমভাবেও জিনিসটা হয়ে যায়, কোনো কিছু কিন্তু স্প্লিট আউট হবে না। কারোর যদি লাগে তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, এটারও ভালো কালার আছে, আমি তোমাদেরকে এখন দুটো দেখাতে পারছি, আবার চাইলেও দেখাতে পারবো, বাকি কালারগুলো হোয়াটসঅ্যাপ করো, সরাচ্ছি। আর বোতলের তো যা রেঞ্জ মোটামুটি দেখালাম, এছাড়াও অনেক রেঞ্জ আছে, অনেক ডিজাইনের বোতল আছে, অনেক রকম আছে, সব তো একসঙ্গে দেখানো সম্ভব নয়, কারোর যদি পার্সোনালি ফ্রিজে, হ্যাঁ ফ্রিজে রাখতে পারো, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। হ্যাঁ কালারগুলো সত্যি পারমিতাদি খুব সুন্দর, হ্যাঁ কালার আছে, বৈশাখে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি এই দুটো কালার এখন হাতের কাছে নিয়ে বসেছি, সব তো নিয়ে সাজিয়ে বসতে পারিনি, তাই জন্য আমি যেগুলো সামনে পেয়ে দেখাচ্ছি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বাকি কালারগুলো দেখিয়ে দেবো, কারোর যদি কিছু লাগে। আচ্ছা তোমরা একটু কিছু কমেন্ট করবে কি দেখতে চাও, না আমি কি আমার মতনই দেখাবো। দেখো গরমের জন্যে টাম্বলারের কোয়ান্টিটি হচ্ছে 470 ml। আচ্ছা আর একটা সিপার টাম্বলারও আছে, কেউ চাইলে আমি তাকে হোয়াটসঅ্যাপে পিক দিয়ে দিতে পারবো, সিপার টাম্বলারও আছে, সেটারও প্রাইস হচ্ছে তোমার অফারে পেয়ে যাবে, কেউ যদি যাও তো দেখতে পারো। আর যার যেটা মানে কেউ কিছু একটু মানে দেখতে চাইলে বলো, না হলে আমি আমার মতনই দেখাই। দেখো গরমের জন্য আমি জলের বোতল দিয়ে শুরু করেছি, কিন্তু এবার তোমরাও একটু একটু গল্প করো, একটু বলো কি দেখতে চাইছো, না হলে কিন্তু আমি আমার যা ইচ্ছে তাই দেখাবো। একটুখানি নিজেরাও একটু কমেন্টস করো, তাহলে বুঝতে পারবো যে কি দেখতে চাইছো, তোমাদের কি ডিম্যান্ড, হাই হ্যালো, তোমাদের কি ডিম্যান্ড একটু পারমিতাদি। আচ্ছা আমাকে দেবারতি জিজ্ঞেস করছিলে যে আটা মেখে রাখার কন্টেনার, আমি তোমাকে আগে একটা দেখালাম 120-এর, এইটা এটা 120, এটাতে 3-4 লেচি তোমরা রাখতে পারো, যদি একটু পরিমাণ বেশি থাকে তাহলে এই রকম বাডি বোলে রাখতে পারো, বাডি বোলটার প্রাইস হচ্ছে তোমার 180 ইচ। বাডি বোলের আরও কিছু কালার আছে, যদি চাও তাহলে তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেবো, এটার প্রাইস হচ্ছে তোমার 180, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 ml, 300 ml। এটাতে শুধু যে আটা ময়দা মেখে রাখতে পারবে তা নয়, যদি মনে করো কিছু ফল কেটে রাখো, লেফট ওভার কিছু রাখো, এর মধ্যে কুক ফুড নিয়ে ক্যারি করো, ফ্রিজে এমনি কিছু ড্রাই ফ্রুট রেখে দাও, সব পারপাসে ইউজ করতে পারবে, কিন্তু এগুলো মাইক্রোওয়েভেনে যায় না, ঠিক আছে। এটা 300 ml ক্যাপাসিটি, 180 ইচ, এটাতেও আটা মেখে রাখতে পারো, সরাচ্ছি। এছাড়া এই এইরকম কন্টেনারে আটা মেখে রাখতে পারো, এগুলো হচ্ছে কিপট্যাপ মিডিয়াম, 500 ml ক্যাপাসিটি, এটা একটা খুব ভালো অফারে আছে, এটা 160 ইচ করে তোমরা পেয়ে যাবে,
500 ml ক্যাপাসিটি, এটাও সেম পরিমাণ, এটাও যদি তোমার সেম ইউজেস, এটার মধ্যেও যদি মনে করো আটা ময়দা মেখে রাখবে রাখতে পারবে, কাটা সবজি ফল রাখবে রাখতে পারবে, বা যদি আমরা অনেকটা পরিমাণে যদি আদা বেটে রাখি সেটাও রাখতে পারবো। এক মাস অবধি আদা এর মধ্যে একদম অ্যাজ ইট ইজ ফ্রেশ থাকবে, একটুও কালার চেঞ্জ হবে না, উড আর কোনো গন্ধ নষ্ট হবে না, যেন মানে মানে কি বলবো, ডেলি যদি বাটো যেরকম থাকবে ঠিকই ওই রকমই থাকবে, ঠিক আছে। এটা 160 ইচ, এটা 500 ml ক্যাপাসিটি, এটার মধ্যেও তোমার আটা ময়দা তো রাখছোই, কাটা ফল রাখো, সবজি রাখো, আবার যদি লেফট ওভার কোনো খাবার থাকে এটার মধ্যে আমরা রাখতে পারবো, এটার মধ্যে কোনো কুক ফুড, ড্রাইড ফুড, যে কোনো কিছু রাখতে পারবো, এটা নিয়ে আমরা ক্যারিও করতে পারবো, কিন্তু লিকুইড কোনো কিছু নিয়ে এটা ক্যারি করা যাবে না, যেহেতু এটা স্কোয়ার কন্টেনার, স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ গো, আটকে যাচ্ছে, দেখো তো এবার কেন কি হচ্ছে কে জানে, এই এখন কি দেখতে পারছো না, আবার আটকেই গেছে, দেখে নাও তো একটু। এটা তোমার 160 ইচ, এটার 6টা মিষ্টি কালার আছে, তোমার যদি লাগে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা এই কন্টেনারগুলো দেখো, ভার্সাবল, এটা 300 করে প্রাইস, এটার ক্যাপাসিটি হচ্ছে 650, এটার মধ্যে তোমরা অনেকটা পরিমাণ খাবার স্টোর করতে পারবে। হ্যালো, এটার মধ্যে অনেকটা পরিমাণ খাবার আমরা স্টোর করতে পারবো, 650 ml মানে বুঝতেই পারছো, থ্যাংক ইউ দিদি। আর এটা তোমার প্রাইস হচ্ছে 600, এই সরি, ক্যাপাসিটি হচ্ছে 650 ml, আর প্রাইস হচ্ছে অনলি 300। এটা রাউন্ড সিল, 100% লিকুইড টাইট। আয় শায়ন্তি, হ্যাঁ অনেক অনেক নতুন জনরা আসছো, নতুন আবার আমার যারা পুরনো মুখ তারাও তো সাথে সবসময় আছো, নতুনরা আছো, অ্যাডমিন দিদিরা আছো, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, এখন হাই হ্যালো করছি না কারণ সবাইকে বা ভালো লাগছে, আমার ভীষণ নেটটা কেটে গেছিলো এর আগের লাইভটা শুরু হতেই অনেকবার কেটে গেল, তো আমি ওই জন্য একটু চটপট দেখাচ্ছি, কারোর যদি কিছু মানে দেখার ইচ্ছে হয়, কিছু দেখতে চাও তো বলো, না হলে আমি আমার মতন করেই দেখাচ্ছি। হ্যাঁ কালারটা খুব সুন্দর, এটার আর একটাও মিষ্টি কালার আছে, এগুলো তোমরা কুক ফুডও রাখতে পারো বা এমনি কেটেও রাখতে পারো, সেটাই ঠিক আছে। সরাচ্ছি, এটা 650 ml, 300 ইচ সরালাম। আচ্ছা একটু অনেকে লাভ দিচ্ছ, লাইক দিচ্ছ, সবাইকে লটস অফ লাভ অ্যান্ড লাইক। আচ্ছা একটু ফ্রিজার মেট তোমাদেরকে দেখাই, ফ্রিজার মেটে দেখো এই কালারটা তো দেখেইছো, এ দেখো একটা নতুন কালার এসছে ইয়েলো কালার, এটাও সেম পারপাস, সেম ইউজে, সেম অফার পাচ্ছ, তবে ফ্রিজার মেটের অফারটা কিন্তু এখন কোম্পানি থেকে উঠিয়ে দিয়েছে, আমার কাছে খুব লিমিটেড স্টক আছে, যদি কারোর লাগে তো প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। সবাইকে হাই হ্যালো যারা দেখছো, একটু সাথে থাকো, আর কারোর যদি কিছু দেখতে ইচ্ছে হয় বা কিছু জানতে ইচ্ছে হয় একটু আমাকে লেখো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এই ছোটোগুলো হচ্ছে তোমার 450 ml ক্যাপাসিটি, আর বড়গুলো হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি, এটার অফারটা বলে দিই, বড়গুলো হচ্ছে তোমার 500 দুটো, যেটা 500 rupees MRP, এখন 500 তোমরা এরকম বা একটার সাথে একটা অ্যাবসোলুটলি ফ্রি পেয়ে যাবে, কেউ চাইলে এরকম এই কালারও নিতে পারো, কেউ চাইলে এই কালারও নিতে পারো। এটাতে 1 লিটার মানে 1 কেজি মাছ মাংস খুব ভালো করে ধরে যাবে, চিকেন বা মাটন যদি রাখো 1 কেজি 250 মতো ধরে যায়, আর মাছ রাখলে তোমার 1 কেজি হবে, আর অনেকটা ধরো নারকোল করা রাখতে আমাদের খুব সমস্যা হয়, যদি আমরা মনে করি 2-3 মাসের জন্যে বা তার বেশি সময়ের জন্যে নারকোল করাটা রাখবো, তাহলে কিন্তু এটার মধ্যে রেখে দিলে অ্যাজ ইট ইজ থাকবে, কোনো নষ্ট হবে না, নারকোলের যেটা ইয়েলো কালার চলে আসে, বা ধরো তোমার, হ্যাঁ কফি মগ আছে, দারুণ অফারে এসছে, আমি এটা দেখিয়েই দেখাচ্ছি, একটু থাক তুই। এইটা তোমার নারকোল কোড়াটা 2-3 মাস খুব ভালো থাকবে, মটরশুঁটি থাকে, ম্যাঙ্গো পাল্প থাকে, এগুলো রাখতে পারো, যদি অনেক দিনের জন্যে আমরা স্টোর করি তাহলে এগুলো রাখতে পারবো, আর মাছ মাংস রাখলে তোমার মানে 10
15 দিন খুব ভালো থাকে, যদি অনেকটা স্টোর করার ব্যাপার থাকে, একটুও বরফ হয় না। মাছ রাখার সময় কিন্তু নুন হলুদ মাখাবে না, তাহলে বরফ হয়ে যাবে। আর যদি মনে করো যে তোমরা এমনি ধুয়ে একটুখানি হায় সুচি ইত্যাদি একটুখানি পাখার হাওয়ায় যদি শুকিয়ে নাও, তো এক্সেস ওয়াটারটা বেরিয়ে গেলে তার মধ্যে রাখতে পারো। এটা 450 ml, এটা হচ্ছে 325 দুটো পাচ্ছ, আর এটা হচ্ছে 500 দুটো। কেউ চাইলে যদি মনে করো আমার দুটো বড় লাগবে না কি দুটো ছোট লাগবে না, এরকমভাবেও তোমরা সেট করে নিতে পারো। সেটটা পড়ে যাবে তোমার 410 টাকা। কারুর যদি লাগে আমাকে একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, সরাচ্ছি। আচ্ছা, আমাকে দেবারতি এ দেখতে চাইলি, কফি মগ আমি দেখাচ্ছি, এটা একটু রাখ না। আচ্ছা এই দেখ, খুব সুন্দর মাইক্রোওভেনে সেফ এরকম কফি মগ এসছে খুব ভালো অফারে। একটুখানি দেখ, খুব ভালো চারটে কালারে এসছে। এটা এই দেখ, এগুলো হচ্ছে কফি মগ মাইক্রোওয়েভ সেফ। এটার মধ্যে বাচ্চাকে দুধ দিয়েও তুই মাইক্রোওয়েভে দিতে পারিস, বা চা কফি খাচ্ছিস যখন, এটা 250 ml অনেকটা পরিমাণ ধরবে। যারা আমরা একটু বেশি চা কফি খেতে পছন্দ করি, এটা খুব ভালো। এটার মধ্যে তুই ধর রিহিট করতে পারবি, 3 মিনিট অবধি মাইক্রোওভেনে এটা রিহিট করা যায়। কেউ চাইলে এর মধ্যে মাফিন বা কাপকেকও বানাতে পারো। এটার প্রাইস হচ্ছে তোমার, দেখো চারটে মিষ্টি কালার, একটা পার্পেল, একটা ল্যাভেন্ডার, একটা ব্ল্যাক, একটা রেড, এই চারটে কালারে এসছে। এটার সিঙ্গেল হচ্ছে 250, আর সেট হলে 499 দুটো। সেট হচ্ছে 499 দুটো, আর সিঙ্গেল যদি নাও এটার পড়বে হচ্ছে 250। কারুর যদি লাগে এটা নিতে পারো, এটা অনেক দিন বাদে এসছে মাইক্রোওয়েভ সেফ একদম। অনেক সময় আমরা চা করে রেখে দিলাম, পরে ঠান্ডা হয়ে যায়, এটা মাইক্রোওভেনে দিয়ে নাও, 1 মিনিট ভালো গরম হয়ে যাবে, খেতে পারবে। বাচ্চারাও দুধ, হরলিক্স যা কিছু খেতেও পারবে, নিজেদেরও এখন সামনে কারো বার্থডেতে এরকম গিফট করতে পারো, কারোর অ্যানিভার্সারিতে এরকম একটা সেট গিফট করতে পারো, কাজেরও হবে, আবার জিনিসটা দেখতেও খুব সুন্দর হবে। আর এটা মানে তোমাদের মনে হতে পারে প্লাস্টিক, কিন্তু এটা কিন্তু অনেক শক্ত, মানে ওরকম প্যাতপ্যাতের মতন কোনো প্লাস্টিক নয়, খুব শক্ত জিনিসটা, তোমরা হাতে পেলেই বুঝতে পারবে। কালারগুলো জানি না ওভার দ্য ফোন কত আসছে, তবে খুব সুন্দর মিষ্টি চারটে কালার আছে। যদি লাগে একটু তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা যখন কাপই দেখাচ্ছি, আরও কিছু কাপ দেখিয়ে দিই যেগুলো আছে। এগুলো দেখো মুট কাপ, বাচ্চাদের খুব বা আমাদেরও বন্ধু বান্ধবকে গিফট করতে গেলে এরকম কাপগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এগুলো এক একটা 200 ইচ, দুটোর যদি নাও তো 400 পড়বে, ঠিক আছে। এটা মাইক্রোওয়েভেনে দিতে পারো, 1 মিনিট মতন দিতে পারো, কিন্তু ওগুলো 100% মাইক্রোওয়েভ সেফ। এটাও দিতে পারো 1 মিনিট, না হলে এই প্রিন্টগুলো নষ্ট হয়ে যাবে। এগুলোকে বলে মুট কাপ। আচ্ছা এইটা আর একটা রয়েছে, এটা হচ্ছে ইলুমিনা কাপ। এটার তোমরা মাইক্রোওভেনে ইলুমিনা মগ বলে, এটা মাইক্রোওভেনে 1 মিনিটের বেশি কিন্তু রিহিট করো না। ওই ওই মগগুলো যেমন তোমার 3 মিনিট অবধি আমরা রিহিট করতে পারবো, কিন্তু এটা 1 মিনিটের বেশি করো না। এটারও প্রাইস হচ্ছে 200। কারুর যদি লাগে আমাকে একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ খুব কিউট জিতৈশিদি। আচ্ছা এর সঙ্গে দেখাচ্ছি, দেখো স্ন্যাক প্লেটগুলো আছে অফারে খুব ভালো এরকম। এটার মধ্যে চাইলে তোমরা বাচ্চাদের কিছু খাবার দিতে পারো, এরকম একটা মগ বসিয়ে এখানে বিস্কিট দাও বা ব্রেড দাও বা কিছু দিয়ে এরকম একটা দুধের কাপ বসিয়ে দিতে পারো। বা আমরা নিজেরাও যখন কাউকে কাঁচের প্লেটে যদি না দিয়ে এরকম ধরো চায়ের কাপটা এরকম বসালাম, কিংবা ধরো এই যে কফি মগটাকেই এর ওপর বসিয়ে দিয়ে এখানে বিস্কিট বা ব্রেড ফ্রেড দিয়ে আমরা খেতে দিতে পারি। এটার মধ্যে স্ন্যাক্স দিয়ে এখানটা সস দিয়েও সার্ভ করতে পারি। আবার দুটো কাপ যদি এখানে বসিয়ে এটাকে ট্রে হিসেবে এইখানটা বিস্কুট দিয়েও আমরা ইউজ করতে পারি। এগুলোও তোমার খুব ভালো অফারে আছে। এগুলোর প্রাইস হচ্ছে তোমার 100 rupees each,
খুব সুন্দর দুটো মিষ্টি কালারে আছে, দেখো একটা অরেঞ্জ একটা খুব মিষ্টি মানে রেডিশ মেরুন টাইপের বা মেরুনিশ রেড বলতে পারো, যেটা খুশি বলতে পারো, এটা খুব সুন্দর। এগুলো হচ্ছে 100 ইচ, কারোর লাগলে বলো 200-এ দুটো পেয়ে যাবে, ঠিক আছে? সরালাম, আচ্ছা আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হ্যান্ডি প্লেট বোলগুলো, ডিপ প্লেট বলে এগুলোকে, এরও চারটে মিষ্টি কালার আছে, দেখো এরও চারটে মিষ্টি কালার এই হ্যান্ডি ডিপ প্লেটগুলো। এগুলোর প্রাইস হচ্ছে 200 ইচ, 225 করেছিল, যেটা এখন তোমরা 200 ইচে পেয়ে যাবে। এটা অনেকটা ডিপ, 750 ml, কিন্তু ডিপ অনেকটা, এর মধ্যে তোমরা পাস্তা, চাউমিন বা, হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দে, একটু হোয়াটসঅ্যাপ করে রাখ, আমি আফটার লাইফ তোর সাথে কথা বলে নেব, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমরা 200 rupees each, এগুলো তোমার মাইক্রোওয়েভ, 100% মাইক্রোওয়েভ সেফ, এটার মধ্যে বাচ্চাদের খেতেও দিতে পারো, যদি মুড়িও দাও কিন্তু এটাতে খুব ভালো অনেকটাই ধরে যাবে, ডিপ আছে তো মুড়িটা পড়বে না, বা ব্রেকফাস্টের যা কিছু বা টিফিনের কিছু এটার মধ্যে দিতে পারো, তবে ডিনার বা লাঞ্চের জন্য এগুলো হবে না, ঠিক আছে? সরাচ্ছি, আচ্ছা মাইক্রোওয়েভেনে দেবার কন্টেনার কি কিছু দেখাবো? দেখাচ্ছি একটু আমি আমারই চয়েসে, এই দেখো এই রাউন্ড স্ট্যাক্স কন্টেনারগুলো উইদাউট লিড মাইক্রোওয়েভে যায়, এটা কোম্পানি রেকমেন্ডেড, যেগুলো উইদাউট লিড মাইক্রোওয়েভ সেফ, এটার মধ্যে তোমরা লেফট ওভার কিছু রেখে দাও, আবার উইদাউট লিড তোমরা মাইক্রোওয়েভে দিতে পারো। এটা 530 ml ক্যাপাসিটি, যেটা তোমরা পেয়ে যাচ্ছ 225 ইচ করে, এর প্রাইস 225-এ পেয়ে যাচ্ছ, এরকম দুটো লিড আছে আর বেসটা এরকম সাদা, 530 ml ক্যাপাসিটি, 225 ইচ। আর মাইক্রোওয়েভেনের আর একটা একটু সুন্দর এসছে, দেখো এই দেখো, এটা 600 ml ক্যাপাসিটির ক্রিস্টাল ওয়েভ এটাকে বলে, এটা হচ্ছে এরকম উইথ লিড, এটা মাইক্রোওয়েভে যায়, উইথ লিড মাইক্রোওয়েভে যায়, তখন যখন লিড সমেত দেবে তখন এই ভেন্টটাকে জাস্ট এরকম ওপেন করে দেবে, দিয়ে তোমরা এটাকে রিহিট করবে, এটার মধ্যে ভাপা কিছুও বানাতে পারো, ইলিশ বা চিংড়ি ভাপা এটার মধ্যে হবে। তার জন্য এটাকে প্রথমে 3-4 মিনিট মতন তোমরা দিলে, তারপরে এটাকে মাইক্রোওয়েভ থেকে বার করে 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে আবার 3-4 মিনিটের জন্য রিহিট করতে পারো। এটার মধ্যে তোমার দেখো কোনো খাবার রেখে আমরা এরমভাবে অফিসে নিয়েও চলে যেতে পারি, এখন অনেক অফিসেই মাইক্রোওয়েভ থাকে, তো সেখানে গিয়ে এরকম লিড ভেন্টটাকে ওপেন করে আমরা গরম করে নিয়ে খেতে পারি, বা ধরো এটার মধ্যে কোনো রান্না করা খাবার আমরা ফ্রি নাম রেখে ফ্রিজে স্টোর করলাম, ফ্রিজ থেকে বার করে কিন্তু এগুলো ডিরেক্ট তোমার মাইক্রোওয়েভে চলে যায়, তার জন্য আগে থাকতে বার করার কোনো দরকার নেই। এর উইথ লিডগুলো জানো তো, যখন মাছ মাংস বা ডিম এগুলো আমরা রিহিট করি তখন দেখবে ভীষণ ছিটকে যায়, মাইক্রোওয়েভটা খুব নোংরা হয়ে যায়, উইথ লিড দেওয়াগুলো থাকলে কিন্তু খুব ভালোভাবে সেগুলোকে রিহিট করা যায়। তো আর এটার মধ্যে যদি ধরো একটু মানে আগের দিনের রান্না করার মাংস রয়ে গেল কি মাছ রয়ে গেল, একটুখানি 1-2 চামচে কি 3-4 চামচে মতো অল্প গরম জল দিয়ে ঢাকনাটা আটকে ভেন্টটা খুলে গরম করে নাও, মনে হবে যেন একদম ফ্রেশ খাচ্ছ, এটার মধ্যে ফ্রেশও থাকে, এটা ফ্রিজে রাখতে পারো, এটা তোমরা নিয়ে ক্যারি করতে পারো, এটার মধ্যে করে যিনি ফ্রিজ থেকে বার করেই ডিরেক্ট মাইক্রোওয়েভে দিতে পারো। এটা 600 ml ক্যাপাসিটি, এটা তোমার অফারে এসছে, এটা 490 করে একটার প্রাইস। আর কেন অফার, তার সাথে তোমরা এরকম একটা সেমি ইনসুলেটেড ব্যাগ অ্যাবসলুটলি ফ্রি পেয়ে যাচ্ছ, যাদের বলছিলাম যে অফিসে তোমরা টিফিন নিয়ে যেতে পারো
তারা কিন্তু এইটার মধ্যে ভরে অফিসে নিয়ে যাও, এটাতে খাবার অনেকক্ষণ ফ্রেশ থাকবে, ভালো থাকবে। আর যদি মনে করো কারোর অফিসে মাইক্রোওয়েভ নেই, সে গরম করে লিডটা জাস্ট আটকে নিয়ে চলে যাও, এরকম ভেন্টটা আটকে নিয়ে চলে যাও, তারপরে ওইটা এই মানে এই ব্যাগটাতে 3-4 ঘন্টা মতন হাত সওয়া গরম থাকবে, হয়তো খুব গরম থাকবে না কিন্তু মানে একটা গরম ফিলটা হবে। এটা উইথ ব্যাগ, ব্যাগটা পুরো ফ্রি পেয়ে যাবে তোমার, এরকম উইথ ব্যাগ এইটা পাচ্ছ হচ্ছে তোমরা 490-তে। কারুর যদি লাগে আমাকে একটু না পিন, আমার যে নাম্বারটা পিন পোস্ট করা আছে ওটাতে হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, মাইক্রোওয়েভেনের আরও অনেক লিড আমার কাছে অনেক কিছু আছে, কারুর যদি কিছু পছন্দ হয় বা অন্য কিছু চাও তাহলে কিন্তু আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, তোমাদের একটা কিপট্যাবের খুব ভালো অফার এসছে দেখিয়ে দিই। এই দেখো কিপট্যাবের একটা সেট অফ 2-এর অফার এসছে, একটা 1.2 লিটার আর একটা 500 ml ক্যাপাসিটি। এটা কিন্তু উইথ সেটই নিতে হবে, এটা সিঙ্গেল নিলে এটার প্রাইস হবে 200 আর এটা পড়বে 240। এই দুটো হচ্ছে তোমার 440-তে পেয়ে যাচ্ছ। আমাকে যারা বলছো না এটা রেখে দেয় ওটা চাই, তো আমার কে একটুখানি প্লিজ হোয়াটসঅ্যাপে একটু লিখে রাখো, হ্যাঁ আমি আফটার লাইফ তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। আমি এখানে তো অত মনে রাখতে পারছি না, প্লিজ একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটার মধ্যে তোমার ইউজেসগুলো তো জানো, 1 কেজি দই আমি এটার মধ্যে রাখি। হ্যাঁ 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 ঠিক আছে, ওটা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে 1 কেজি যে আমুলের প্যাকেট আমরা কিনি, খুব ভালো থাকে, অনেক দিন অবধি কিন্তু ফ্রেশ থাকে, মানে মনেই হয় না যে এটা অনেক দিনের পুরনো। এটার মধ্যে 1 কেজি দইটা খুব ভালো থাকে। এছাড়াও তোমরা অনেকটা পরিমাণে সবজি, কুক ফুড রাখো, কাটা সবজি রাখো, ফল রাখো, যা কিছু রাখো, কিন্তু এটার মধ্যে এটা নিয়ে তোমরা ক্যারিও করতে পারো খাবার, কিন্তু লিকুইড কিছু নিয়ে ক্যারি করো না। লিকুইড কিছু রেখে ফ্রিজে রাখতে পারো, স্টোর করতে পারো, কিন্তু লিকুইড নিয়ে ক্যারি করো না, ঠিক আছে? সরালাম। আচ্ছা, একটা ভালো দেখো স্যালাড ডিশ এসছে, এটা একদম নিউ টাপারওয়্যার লঞ্চ বলতে পারো। এখন অনেকেই টাপারওয়্যারের অনেক লাইভ দেখেছো, এটার সঙ্গে পরিচিত হয়ে গেছো। এটা স্যালাড ডিশ, এটা 3টে সুন্দর কালারে এসছে। একটা তোমার হচ্ছে লাইট গ্রিন, একটা হচ্ছে তোমার পার্পেল, আর একটা হচ্ছে ডিপ সি গ্রিন। এই 3টে সেট হচ্ছে, এটাও তোমার ক্যাপাসিটিটা হচ্ছে 300 ml। এটা কিন্তু একটু দেখো চ্যাপটা আছে, অল্প পরিমাণ তোমরা লিকুইড বলো, নর্মাল খাবার বলো নিয়ে ক্যারি করতে পারো, আবার বাড়িতেও ফ্রিজে রাখতে পারো বা স্যালাড কেটে এটার মধ্যে রাখতে পারো, এটা খুব ফ্রেশ থাকবে। এটার সেট অফ 3 হচ্ছে, দাম হচ্ছে তোমার 525 আর ইচ হচ্ছে 175। কারুর যদি লাগে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, এটা মানে নতুন প্রোডাক্ট একদম, নিয়ে দেখতে পারো খুব ভালো জিনিসটা। আচ্ছা, আমার কাছে কিন্তু টিফিন বক্স, লাঞ্চ ব্যাগ সব আছে, কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে আমাকে বললে আমি দেখাবো, আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো কিউবিক রেক্ট্যাঙ্গেলগুলো রয়েছে, এগুলো তোমার প্রাইস হচ্ছে 130 ইচ। এগুলোর মধ্যেও তোমরা যে কোনো কিছু আদা, রসুন, টমেটো, লঙ্কা পেস্ট করে রাখতে পারো, আবার এগুলোর মধ্যে তোমরা কিছু অল্প পরিমাণ খাবার লেফট ওভার থাকলেও রাখতে পারো, আবার কিছু কেটে রাখতে পারো, অল্প আটা মেখেও রাখতে পারো, মাল্টিপারপাস ইউজেস। কারুর যদি লাগে আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো। এগুলো 130 ইচ, ঠিক আছে? সরাচ্ছি। আচ্ছা, ফ্রিজার মেটের যেমন বড় দেখালাম তেমন দেখো ছোট্ট আছে, 170 ml ক্যাপাসিটি ফ্রিজার মেট। এগুলোর প্রাইস হচ্ছে 150 ইচ। কারুর যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটাতে তোমার 150 গ্রাম মতন চিংড়ি মাছ বা তোমার কিমা, পনির, এগুলো খুব ভালো, এটা নর্মাল ফ্রিজেও রাখা যাবে আবার ডিপ ফ্রিজেও রাখা যাবে, এতটা পরিমাণ ধরে যাবে। এগুলো হচ্ছে 150 ইচ, ঠিক আছে? সরাচ্ছি।
আচ্ছা একটু অয়েল কন্টেনার দেখিয়ে দিই। অয়েল কন্টেনারে তিনটে সাইজই অ্যাভেলেবেল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকে। এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি, এটা হচ্ছে 640 ml ক্যাপাসিটি, আর একটা আছে 440 ml ক্যাপাসিটি, সেটাও আমার কাছে অ্যাভেলেবেল। এখন হাতের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু দেখো 1.1 লিটার ক্যাপাসিটি, 1 লিটারের যে পাউচ প্যাকটা আসে পুরোটাই ধরে যায়। আচ্ছা এই ক্যাপটা হচ্ছে তোমার 500 ml। কেউ যদি মনে করো যে আমরা তেল মেপে খাওয়ার ব্যাপার থাকে, তাহলে এরকম 500 ml ক্যাপাসিটির এগুলো ইচ, এইভাবেও তোমরা মাপতে পারো। আর এখানে দেখো একটা ছোট্ট হোল আছে। আমাদের তেলের যে কোনো কন্টেনারে যখন তেলটা ঢালি, এরকম গা দিয়ে তেলটা গড়িয়ে পড়ে যখন তেলটা রাখার সময়, কিন্তু এতে যদি তোমরা তেল রেখে এরকমভাবে ইউজ করো, তাহলে এক্সেস তেলটা এই ছোট্ট হোলটা দিয়ে আবার এই কন্টেনারটায় রিস্টোর হয়ে যায়। তার ফলে গা দিয়ে কোনো তেল গড়ায় না, জিনিসটা চ্যাটচ্যাটেও হয় না, ভালো থাকে, এবং তেলের ফ্লোটাও এইটার মধ্যে দিয়ে খুব ভালো হয়। আর এটা হচ্ছে 500 ml, এই 5 ml ক্যাপাসিটির। কারোর যদি লাগে তো এইটার প্রাইস হচ্ছে 495। আর 1 লিটার ক্যাপাসিটির অয়েল কন্টেনার কখনোই আমাদের এই অফারে আসে না। এইটা তোমার 495 পড়বে। কারোর যদি লাগে আমাকে স্ক্রিনশট দিও। আর এটা হচ্ছে তোমার 640 ml ক্যাপাসিটির। এটাতে দেখো একটা মেজারমেন্ট করা আছে, যাদের ডাক্তাররা বলে দেয় যে প্রতিদিন 50 গ্রাম কি 100 গ্রাম তেল খাবে, তাদের জন্যে কিন্তু এগুলোই মানে মেজার করবেনটা দেখে সুবিধে হয়। এটার প্রাইস হচ্ছে 390, 640 ml ক্যাপাসিটির এটার প্রাইস হচ্ছে 340। আর একটাও তোমরা মানে 440টাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে 440 ml ক্যাপাসিটির, ঠিক আছে, এটাও সেম পারপাস। এটা কিন্তু প্রাইস হচ্ছে 360, যেটা এখন তোমরা অফারে 250-তে পেয়ে যাবে। এটা হ্যাঁ খুব ভালো, এই এইটাও ডেলি ইউজের জন্য খুব ভালো, বা ধরো মধু যদি কেউ রেখে দাও ভালো, ঘি রাখার জন্য ভালো, সস রাখো ভালো, এইসব। এটা যে শুধুই তোমার তেল রাখতে হবে তা নয়, এগুলো মাল্টিপারপাসেও আমরা ঘি, মধু, সস এগুলোও আমরা এর মধ্যে রাখতে পারি। এটা হচ্ছে তোমার 440 ml ক্যাপাসিটি, এটার প্রাইস হচ্ছে, ইউজেস দেখো সব কটারই সমান, কিন্তু সাইজটাই শুধু আলাদা। এইটার বললাম যে এটার প্রাইস হচ্ছে 495, এটা হচ্ছে তোমার 350-টা পেয়ে যাবে তোমরা 250-তে, 250-তে অফারে। আর এরকম আছে 640, এটা তো পেয়ে যাচ্ছ 390-তে। যার যেটা লাগবে আমাকে একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা ড্রাই স্টোরেজের আমার কাছে এন্টায়ার সিরিজ আছে, একদম 200 ml থেকে 10 কেজি অবধি কন্টেনার। যার যেটা দরকার সে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো ড্রাই স্টোরেজটা, বা যদি এখন কেউ কোনো পার্টিকুলার ড্রাই স্টোরেজ দেখতে চাও তো আমাকে একটু পিং করো, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে না ডিপ ফ্রিজ, এই নর্মাল ফ্রিজে রাখার এরকম ছোটো ফ্রিজ স্মার্টগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে তোমার লেবু, লঙ্কা, ধনে পাতা, কারি পাতা, বা ধরো গোটা আঙুর, গোটা কালোজাম, এই রকম রাখার জন্যে এগুলো হচ্ছে একদম পারফেক্ট বক্স। এগুলোরও ভেতরে দেখো এরকম চ্যানেল করা আছে, এটার মধ্যে তোমরা লেবু লঙ্কা রেখে দাও, অনেক দিন ফ্রেশ থাকবে। এটার সঙ্গে একটা লিফলেট দেয়, সেটা দেখে তোমরা বলতে পারো যে সবাইকেই হাই হ্যালো, যারা সাথে আছে একটু থাকো, আর কারুর যদি কিছু দেখতে ইচ্ছে একটু প্লিজ কমেন্ট করো। আর এটার মধ্যে তো সেটা মানে কী রাখছো সেটার জন্য কোন ভেন্টটা কীরকমভাবে খুলতে হয়, তবে অত তো আমাদের মনে রাখা সম্ভব না। আমি সাধারণভাবে বলছি, আমি যেভাবে ইউজ করি তোমাদের সাথে শেয়ার করছি শুধু সেটাই। সেটা হচ্ছে যে যখন ধরো এটার মধ্যে তোমরা ভর্তি করে রাখছো লেবু, লঙ্কা বা আঙুর, কিংবা কালো জাম, বা ধরো কারি পাতা, ধনে পাতা, যা কিছু যদি একদম পুরো ভর্তি থাকে, তো দুটো ভেনি খুলে রাখবে। যখন দেখবে জিনিসটা হাফ চলে এসছে ইউজ করার পর, তাহলে একটা ভেন্ট অফ রাখবে, একটা ভেন্ট খুলে রাখবে, ঠিক আছে।
আর যখন দেখবি যে তোমাকে এরপরই এনে, হ্যাঁ একদম, আমি নিজেও রাখি 20 দিন অবধি একদম ফ্রেশ থাকে লেবু লঙ্কা। আর এইটু মানে নিচে চলে এসেছে যে আমাকে খুব শিগগিরই বাজারে গিয়ে আবার এনে রিস্টক করতে হবে, তখন দুটোই ক্লোজ করে দেবে। এটার প্রাইস হচ্ছে 210 করে, 210 করে। কারোর যদি লাগে আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো। এটা হোয়াইট কালারেরও হয়, আবার এরকম কালারও হয়। ঠিক আছে, সরালাম। আচ্ছা, কুল অ্যান্ড ফ্রেশ এগুলো দেখিয়ে দিই, দু রকমই আছে এগুলো। তোমার কুল অ্যান্ড ফ্রেশ মানে যখন আগে টাপারওয়্যার ফ্রিজার ডিপ ফ্রিজারের জন্য কোনো কন্টেনার নিয়ে আসিনি ফ্রিজার মেড, তখন এগুলোতেই ওরা সাজেস্ট করতো যে কাঁচা মাছ মাংস ডিপ ফ্রিজে আমরা রাখতে পারি, বা নারকল কোড়া মটরশুঁটি যা কিছু রাখতে পারি। এটা নর্মাল ফ্রিজেও ইউজ করা যাবে, আবার ডিপ ফ্রিজেও ইউজ করা যাবে। এটা 500 ml ক্যাপাসিটির। এটার প্রাইস হচ্ছে 225 ইচ। আর একটা আছে 800 ml ক্যাপাসিটি, সেটার প্রাইস হচ্ছে তোমার, সরি, এটা হচ্ছে 500 ml ক্যাপাসিটি 200 ইচ। আর একটা হচ্ছে তোমার 800 ml ক্যাপাসিটি 230 ইচ। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই ওটা। এই যে এটা হচ্ছে 800 ml, এটা 230 ইঞ্চ, এটা হচ্ছে তোমার 500 ml 200 ইঞ্চ, আর এটা হচ্ছে 800 ml 230 ইঞ্চ। ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কিউবিক্স 1 লিটার। এটা কিউবিক্স 1 লিটার, যেটার ক্যাটলগ প্রায় সারা বছর হচ্ছে তোমার 475। সেটার কালারটা হচ্ছে পিঙ্ক। আর এটা হচ্ছে তোমার সেম জিনিস, কালারটা শুধু চেঞ্জ করে কোম্পানি একটা খুব ভালো প্রায় হাফ দামে অফারে এনেছে 250 ইচ। 250-তে তোমরা এটা পেয়ে যাচ্ছ। এটাতে, হ্যাঁ সত্যি এগুলো খুব কাজের। এইটাতের মধ্যে তোমরা 500 গ্রাম বাটার খুব ভালো রাখতে পারবে। ব্রেড যদি মনে করো, ব্রেড রাখার যদি কারোর আমাদের কাছে ওই কন্টেনার না থাকে, তাহলে এর মধ্যেও ব্রেডটা কিন্তু 4-5 দিন 6 দিন খুব ভালো ফ্রেশ থাকে। এর এই রকম 1 লিটার ক্যাপাসিটিতে তোমার 6-7টা ব্রেড ইজি ঢুকে যাবে। আর দুটো নিলে মোটামুটি 12-14 পিস রেখে থাকবে। এটা এটার প্রাইস হচ্ছে 250 ml, এই সরি 250, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। ঠিক আছে, সরাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের যেরকম এই ফ্রিজ স্মার্টগুলো ছোট দেখালাম, ওরকম ফ্রিজ স্মার্ট বড় আছে গোটা সবজি আর গোটা ফল রাখার জন্যে। সেটা যদি কারুর লাগে আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করো। আমি এখন সামনে নেই বলে তোমাদেরকে আজকে দেখাতে পারছি না, আমি নেক্সট দিনকে ওটা দেখাবো নিশ্চয়ই। সবাইকেই হাই হ্যালো, যারা দেখছো সাথে আছো একটু থাকো, আর একটু বলো যে মানে কি তোমরা দেখতে চাইছো সেটাও একটু প্লিজ বলো, তাহলে আমার একটু সুবিধে হয়। আমি তো নিজের যা ইচ্ছে দেখাচ্ছি, একটু তোমাদেরও ইচ্ছে অনিচ্ছে বলো তাহলে ভালো। দেখো, কেনা না কেনাটা নিজের ব্যাপার, কিন্তু আমরা জিনিস সম্বন্ধে একটুখানি জানি, বা তোমরাও যদি কিছু জানো, আমি যদি ভুল বলি আমাকে একটু ঠিক করে দাও, রেক্টিফাই করো, শেয়ার করো। তোমাদের কি দেখতে ইচ্ছে করছে বলো, সেগুলোও দেখাবো। আর একটা কথা তোমাদের লাইভে বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো COD হয় না। আর শিপিং নিয়ে যদি কারুর কিছু কোয়ারিজ থাকে তো আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে করো। আর আজকে যেহেতু, হাই ভালো আছি, আজকে যেহেতু তোমার পিলার পিলার দেখাচ্ছি গো, দাঁড়াও, পিলার দেখাচ্ছি। পারমিতা দি একটু ওয়েট করো, পিলার দেখাচ্ছি। হ্যাঁ পিলার আছে, আমি এক্ষুনি তোমাকে দেখাচ্ছি, 1 মিনিট।
আর তোমার যেটা বলছি যে আজকে যেহেতু মাসের 30 তারিখ, তো সবার পকেটেই একটু কিন্তু আজকে যারা লাইভে 1,000 টাকার বুকিং করবে, কনফার্ম বুকিং নিচ্ছ প্রোডাক্ট আজকে পে করে বুক করবে, তাদের কিন্তু শিপিং পুরো ফ্রি। যারা 1,000 টাকার বুকিং করছো আজকে, তাদের শিপিং কিন্তু পুরো ফ্রি। আমি ইন্ডিয়া পোস্টে শিপিং করি অল ওভার ইন্ডিয়া। যার যেটা দরকার মানে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো। যেহেতু আজকে 30 তারিখ, তাই জন্য তোমাদেরকে এই অফারটা নিয়ে এলাম। এই যে পারমিতাদি পিলার, এই দেখো খুব সুন্দর পিলার, এইটা দেখো লক করা আছে বলে আমি খুলছি না। এইটা তোমার 275 এটার MRP ছিল, এখন বেড়ে 295 হয়ে গেছে, ঠিক আছে। এটার মধ্যে কোনো জিনিস ধরো তোমরা কিছু নিমকি বা পিঠে কিছু বানানোর জন্য এখানটা রাখলে একটা সুন্দর ডিজাইনের মোল্ড করতে পারো। আচ্ছা এই যে এইখানটা একটা দেখো, এখানটা এরকম একটা করা আছে, এটা দিয়ে আলুর চোখ বা আনারসের চোখ খুব ভালো খোলা যায়। আর এইটা দিয়ে যে আলুর মধ্যে অনেক সময় কালো কালো কিছু থাকে না, সেটাও টেনে বার করা যায়। আর এই পিলারটা দিয়ে আমাকে কেউ একজন দেখিয়েছিল, সে বাঁধাকপিও শীতকালে কাটে। আর এটা যেহেতু সার্জিক্যাল তোমার স্টিলের তৈরি, তাই জন্যে এটা কোনো দিনও জং ধরবে না, নষ্ট হবে না। আর আমরা নর্মাল পিলার যখন ইউজ করি, আমরা ছোলার সময় অনেকটা করে কিন্তু ভেতরের পোর্শন এসে যায়, কিন্তু এটাতে তুমি যদি পিল করো তাহলে শুধু মাত্রই তোমার স্কিনটা উঠবে, ভেতরের কিচ্ছু আসবে না। এটা তোমরা নিতে পারো, পিলার যদি কেউ রাখো সত্যি খুব ভালো কাজের, বাঁধাকপি কাটো, যে কোনো জিনিস পিল করো, এটাতে খুব সুবিধের। তোমার যদি লাগে পারমিতাদি, তুমি আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো, বা কারোর যদি লাগে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটা 275 MRP ছিল, এখন 295 হয়ে গেছে। কারোর যদি লাগে একটু আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, সরালাম। আর আজকের অফারটা তো বলে দিয়েছি, দেখো যদি আজকে কেউ নাও, 1,000 টাকার ওপরে কিন্তু অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি। আর আমি ইন্ডিয়া পোস্টে শিপিং করি, কারোর লাগলে বলো। আচ্ছা তোমাদেরকে বলছিলাম না, ফ্রিসমার্ট যেটা গোটা ফল সবজি রাখার, দেখো আমি হাতের কাছে নিয়ে এসেছি। এই দেখো এটা হচ্ছে তোমার, এটা 1.4 বা 1.7 লিটার ক্যাপাসিটি। এরও দেখো ভেন আছে, এরও সেম ওই চ্যানেল আছে। আর এই দেখো এই যে লিফলেট যেটার কথা তোমাদেরকে বলছিলাম, এটার মানে এটা কিন্তু কাটা ফল সবজি রাখার জন্যে নয়, এটা সরি ভেন, এটা কিন্তু কাটা ফল তোমার ফল বা সবজি রাখার জন্য নয়, গোটা ফল বা সবজি রাখো। আমি পাউচে রেখে দেখেছি, ভেজিটেবিল ব্যাগে রেখে দেখেছি, আমার সবেতেই কিন্তু নষ্ট হয়ে যায়। এইটাতে রাখার পর 10-15 মানে একদম মনে হবে তুমি যেন বাজার থেকেই নিয়ে এসছো, সবে এনে স্টোর করেছো। এটা রাখার প্রসেস বলছি, একটু ভালো করে ধুয়ে রেখো। এটার তলায় যদি মনে করো কেউ এরকম চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে যেটা এক্সেস ময়েশ্চার থাকে সবজি বা ফলের, সেটা ওখানে জমা হচ্ছে। কেউ চাইলে তলায় একটা টিস্যু দিয়ে রাখো, না হলে তোমরা 3-4 দিন বাদে একবার সব সবজিগুলো বা ফল যেটাই গোটা স্টোর করছো বার করে একবার মুছে নিয়ে আবার রিস্টোর করে ফ্রিজে তুলে দাও, কিছুই হবে না। জিনিসটা 15 থেকে 20 দিন ফ্রেশ থাকবে। এটা দুটো সেট অফ টু ছিল, 1180, যেটা তোমরা অফারে পেয়ে যাচ্ছ 940-তে। এটা অফারে পেয়ে যাচ্ছ সেট অফ টু 940। কারুর যদি লাগে তোমরা সিঙ্গেল নিতে পারো, কারুর যদি লাগে তোমরা সেটেও নিতে পারো। এটা খুব ভালো, গোটা ফল আর সবজি যদি অনেক, এখন তো আমাদের রোজ রোজ বাজার দেওয়া যাওয়ার অবস্থা নয়, যা সিচুয়েশান চারিদিকে, সেইটা যদি আমরা 1 সপ্তাহ বা 10 দিনের বাজার করে এনে এই রকম এতে স্টোর করি, তাহলে কিন্তু জিনিসটা 10 দিন অবধি ফ্রেশ থাকবে। যদি আমরা একটু প্রপার হ্যান্ডেলিংগুলো জেনে করি, তাহলে কিন্তু কোনো জিনিসই নষ্ট হবে না। ঢ্যাঁড়স, বিনস, গাজর, তারপর পটল, ক্যাপসিকাম, যেগুলো খুব নষ্ট হয়ে যায়, বা গোটা ধরো আপেল, মুসাম্বি, যেগুলো নষ্ট হয়ে যায়, শসা, সব এগুলোতে তোমরা স্টোর করে রাখো, অনেক দিন অবধি মানে 10 দিন, 12 দিন, 15 দিনও ফ্রেশ থাকবে, যদি একটু ঠিকঠাকভাবে আমরা রাখতে পারি।
ঠিক আছে, এটা 1180টা তোমরা পেয়ে যাবে 940-তে। কারোর লাগলে আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বারটা পিন পোস্ট করা আছে। আচ্ছা, কারুর কেউ অনেক চেনা মুখ, অনেক নতুন বন্ধুরাও আছো, সবাইকে বুঝতে পারছি না, সবাইকেই হাই হ্যালো, যারা অনেক লাভ লাইক দিচ্ছ সবাইকেই আমার তরফ থেকে অনেক লাভ। এবার কারুর কেউ যদি মনে করো কিছু দেখতে চাইছো বা কিছু একটু বলো, আমি একটু সেই মতন দেখাই। আচ্ছা, এটা দেখো একটা লিটিল বিট, লিটিল বিট, হ্যালো ছর্দি, লিটিল বিট, এটা হচ্ছে সেট অফ থ্রি, তোমার তিনটে ছোট্ট ছোট্ট কন্টেনার, ছোট্ট জিনিস রাখার জন্য, নামটা শুনেই বুঝতে পারছো। এটা হচ্ছে সব থেকে ছোটো 80 ml ক্যাপাসিটির রাউন্ড সিল, এটার মধ্যে যদি মনে করো একটা মিষ্টি নিয়েও তোমরা ক্যারি করতে পারবে, বা একটুখানি চাটনি নিয়েও ক্যারি করতে পারবে, এটা কিন্তু স্প্লিট আউট হবে না, বা এইটার মধ্যে আমরা কিছু পান মশলা বা মুখশুদ্ধি রেখে আমাদের ব্যাগে রাখতে পারি। ধরো সারা দিনের জন্য আমরা কোথাও যাচ্ছি, সেখানে আমাদের এই দিনের বেলা হয়তো দু চার রকমের ওষুধ খেতে হয়, সেগুলোও আমরা এটার মধ্যে কেটে নিয়ে ক্যারি করতে পারবো, ভালোও থাকবে, ছোট হারাবেও না, কিছু নয়। আবার এই রকমভাবে কারুকে ধরো টিফিন দিচ্ছ, তার সঙ্গে এরকম দুটো কন্টেনারে একটাই চাটনি দিলে এইটাতে একটুখানি ডাল দিতে পারো, বা একটা ডিম দিতে পারো, কি একটা মাছ, মাছ ধরবে না, মাছটা বড্ড ছোট হয়ে যাবে, বা একটু চাটনি, রায়তা, কি টক দই, অনেকেই যারা খাও এগুলোও নিয়ে যেতে পারো। এটা 110 ml স্ন্যাক কাপ, এটা হচ্ছে তোমার 80 ml, আর ও পিন, তাহলে ওইটা বোধহয় আগের বার করেছিলাম, তো দেখাচ্ছে না হয়তো, ঠিক আছে আমি আবার করে দিচ্ছি, থ্যাংক ইউ টিকলি বলার জন্যে, আমি করেছিলাম তো, হ্যাঁ আসলে তখন লাইফটা কেটে গেল তো ওই জন্যে, হ্যাঁ 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 করে দিয়েছি, থ্যাংক ইউ বলার জন্যে রে। আর এটা হচ্ছে তোমার 110 ml-এর একটা ফ্রিজার মেট, হ্যাঁ 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 পা করে দিয়েছি, আগের লাইফটাতে ছিল তো ওটা কেটে গেছিলো, আমি আর পরে খেয়াল করিনি, থ্যাংক ইউ মনে করানোর জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি করে দিয়েছি নাম্বারটা পিন পোস্ট। এটা তোমার 110 ml-এর ফ্রিজার মেট, এটাকে মিনি মেট বলা হয়, এটা আরও তিনটে সুন্দর কালার আছে, মানে বেসগুলো সবই হোয়াইট, শুধু লিডগুলোই চেঞ্জ হবে। এটার মধ্যে এটা তোমরা 100 গ্রাম চিংড়ি, কিমা বা পনির এইসব রেখেও ডিপ ফ্রিজে রাখতে পারো, নর্মাল ফ্রিজে রাখতে পারো, এই জন্য, হ্যাঁ বারবার কেটে যাচ্ছিলো, খুব ডিস্টার্ব হচ্ছিলো। ঠিক আছে, এটা সেট অফ থ্রি, এটার প্রাইস হচ্ছে 300, কারোর লাগলে নিও, আর এবং আমি তোমাদের রিকোয়েস্ট করবো এটা পুরো সেটেই নিতে, প্লিজ এগুলো সিঙ্গেল নিও না। আরও তিনটে কালার আমি দেখিয়ে দিচ্ছি, এইটা একটা পিঙ্ক কালার, এই একটা এরকম ইয়েলো কালার আছে, একটা এরকম পিচ কালার, অরেঞ্জ আছে, হালকা অরেঞ্জ, আর একটা আছে এরকম সি গ্রিন, যে যেটা বলবে আমি তাকে সেটাই দিয়ে দেবো, ঠিক আছে সরাচ্ছি। আচ্ছা, আমার টাইম প্রায় শেষের দিকে হয়ে এসছে, তো প্লিজ ঝটঝট করে বলো। ও তোমাদের আর একটা দেখিয়ে দিই, এখন আমাদের খুব ডিটক্স ওয়াটার আমরা খাই, খুব ডিটক্স ওয়াটার খাই, বা এইটা তার জন্যে রাখার জন্য একটা খুব ভালো স্লিম লাইন বটল, 2 লিটার ক্যাপাসিটির ডিটক্স ওয়াটারটা কাঁচে রেখে খেতে হয়, তো কাঁচের বোতল ইউজ করার একটা প্রবলেম, হাত থেকে স্লিপ করলে ভেঙে যাবে, কিন্তু এইটার মধ্যে যদি রাখো এটা পড়ে গেলেও হাঁটবে না, ভাঙবে না। আর দেখো এটার গায়ে একটা খুব সুন্দর মেজারমেন্ট স্কেল আছে, যেটাতে তোমরা মেজার করেও খেতে পারো, এটাতে তো ডিটক্স ওয়াটার রাখতেই পারছ, এছাড়া 2 লিটার জল রাখো, দুধ রাখো, বা ধরো 2 লিটার, অনেকটা বাড়িতে লোকজন আসবে আমি শরবত করে রাখতে পারবো, লাস্সি করে রেখে দিই গরমের সময়, যখন ইচ্ছে হবে খেতে পারি, ছাস করে রাখতে পারি, আবার যারা আমরা এখন ডায়েটিং করি ডিটক্স ওয়াটার খেতে লাগে তাদের জন্যও এটা ভালো। এটা তোমার দুটো সেট অফ 2 আছে,
দুটোরই বেসটা হোয়াইট, আর লিডগুলো হচ্ছে একটার অরেঞ্জ একটার গ্রিন। চাইলে তোমরা দুটো সেট নিতে পারো 900-এ, না হলে কেউ যদি মনে করো সিঙ্গেল পিস নেবে 450-তে নিয়ে নিতে পারো। যার যেটা লাগবে আমাকে একটু চট করে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এটা স্লিমলাইন বোতল, কারোর যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটার একটা পার্পেল কালার হয়, সেটার প্রাইস হচ্ছে 425। সেটাই কিন্তু কোনো মেজারমেন্ট স্কেল নেই, এটাই মেজারমেন্ট স্কেল আছে। আর এটা তোমার যেহেতু মানে কালারটা একদম হোয়াইট আর দুটো ক্লিয়ার উইন্ডো রয়েছে, তুমি কি স্টোর করছো কতটা কি দেখতেও পারবে, দেখতে খুব সুন্দর লাগে। আর এগুলো নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে এই সরি এগুলো নিয়ে তোমরা ক্যারি করতে পারবে, ফ্রিজের ডোরে পারবে, কিন্তু এরকমভাবে রাখতে পারবে না, ঠিক আছে? এটাকে তোমরা এরকমভাবে নিয়ে ফ্রিজের ডোরে রাখতে পারো। আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এইবার আমার লাইফটা 4:35 অলরেডি হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে গেছে। আমি তোমাদেরকে আমার কালেকশনের কিছুটা দেখালাম, আরও অনেক কালেকশন আছে। আমি আবার খুব শিগগিরই এই গ্রুপে আসব। তোমরা যেরকম আজকে সবাই সঙ্গে ছিলে সেরকম সঙ্গে থেকো, আর দুপুরবেলা সবাই নিজেদের মানে রেস্ট করার টাইমে যে আমার সঙ্গে থেকেছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আর আজকের অফারটা একবার যাওয়ার আগে মনে করে দিই, যার কারাও যদি লাইভটা মিস করো রেকর্ডেড দেখে নিও। আর প্লিজ কেউ এটা মানে আজকের অফার হচ্ছে যেহেতু মাসের 30 তারিখ, সবাই পকেট ফান্ড একটু তো আজকের লাইফে যারা 1000 রুপিজের বুকিং করবে তারা তোমার শিপিং ফ্রি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে। কারুর যদি কিছু দর কিছু